আসসালামু আলাইকুম তুমিনালবাসী, কেমন আছেন সবাই? চলে এলাম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজ আপনাদের জানাবো মেট্রো রেলের সর্বশেষ অগ্রগতি। চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের সাথে। দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের কাছে দেশের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি উত্তরা থার্ড ফেজে এবং আমার ঠিক পিছনেই রয়েছে মেট্রো রেলের মূল ডিপোটি। মেট্রো রেলগুলো এই ডিপো থেকে বের হয়ে বাম দিক দিয়ে যাবে। বাম দিকে একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে প্রথম স্টেশনটি। আজ আপনাদের এই ডিপো থেকে উত্তরা থার্ড ফেজ পর্যন্ত মেট্রো রেলের সর্বশেষ অবস্থা দেখাবো। বন্ধুরা, আমার বাম দিকে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের জন্য তিনটি অংশ। মাঝখানের অংশটি হচ্ছে মূল লাইন, ডানে এবং বামের লাইন দুটি হচ্ছে ডিপোর দিকে চলে গিয়েছে। একটি দিয়ে মেট্রো রেল যাবে এবং অন্যটি দিয়ে মেট্রো রেল বের হয়ে আসবে। মেট্রো রেলের কাজটি করা হচ্ছে দুটি ধাপে, একটি উত্তরা দিয়াবাড়ি থার্ড ফেজ থেকে আগারগাঁও পর্যন্ত, অন্যটি আগারগাঁও থেকে একদম মতিঝিল পর্যন্ত। তবে এটি বর্ধিত হয়ে এখন কমলাপুর রেল স্টেশন পর্যন্ত হবে। মেট্রো রেলের পিলারের উপরে যে প্যান বসানো হয়েছে তার দুই পাশে রয়েছে কংক্রিটের দেয়াল, যা মেট্রো রেলের শব্দকে কমিয়ে দিয়ে শব্দ দূষণ রোধ করবে। উত্তরা থার্ড ফেজের সবগুলো পিলারে কাজ শেষ। এই থার্ড ফেজ দিয়ে মেট্রো রেলের লাইনগুলো চলে গিয়েছে মিরপুর দিয়ে আগারগাঁও। মেট্রো রেলের এই অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন, যেটি হচ্ছে মূল ডিপোর কাছাকাছি। আমি এই স্টেশনটি আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, উত্তরা থার্ড ফেজে মেট্রো রেলের জন্য তিনটি স্টেশন হবে। একটি হবে উত্তরা থার্ড ফেজের শেষের দিকে, অর্থাৎ মিরপুর ডিওএইচএসের দিকে চলে গিয়েছে সেখানে। অন্যটি হবে রাজুক অ্যাপার্টমেন্টের ওই দিকটাতে, এবং আরেকটি এই মূল ডিপোর কাছাকাছি, যেটি এইমাত্র আপনাদেরকে দেখিয়েছি। এবং সম্ভবত মেট্রো রেলের স্টেশনগুলোর দ্বিতীয় তলায় থাকবে টিকিট কাউন্টার এবং তৃতীয় তলায় হবে মূল প্ল্যাটফর্ম। নাগরিক যোগাযোগে বিপ্লব ঘটাতে এর মেট্রো রেল। রাজধানীর যানজট নিরসন এবং স্বস্তিদায়ক এ যোগাযোগ ব্যবস্থার নির্মাণযোগ্য দিন রাত বিরতিহীনভাবে চলছে। ব্যস্ত নাগরিক জীবনকে আরও সহজ ও আধুনিকতায় সামিল করতে এ সাহসী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে রাজধানীতে যোগ হচ্ছে বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে 2021 সালের 16 ডিসেম্বর। এদিন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। মূলত দিনটিকে স্মরণীয় করে রাখতেই মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ইতোমধ্যে মেট্রো রেলের যেসব পিলারগুলোর মধ্যে সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে সেখানে রেল লাইন বসানোর কাজ চলছে। মেট্রো রেলের সব মিলিয়ে 16টি স্টেশন নির্মাণ করার কথা ছিল, তবে এখন যেহেতু মেট্রো রেলের কমলাপুর পর্যন্ত হবে তাই এখন সব মিলিয়ে স্টেশন হবে 17টি। উত্তরা থার্ড ফেজ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 20.1 কিলোমিটার, তবে এখন যেহেতু কমলাপুর পর্যন্ত যাবে তাই এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে 21.1 কিলোমিটার। মেট্রো রেলের জন্য যে রেল লাইনটি সেটিও চলে এসেছে, আর মেট্রো রেলের যে কোচ সেটি জাপানে তৈরি হচ্ছে। আশা করা যাচ্ছে সেটি 2020 সালে চলে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে 2020 সালের মাঝামাঝি সময়ে
মেট্রো রেল চলাচল আমরা দেখতে পারব। প্রাথমিক অবস্থায় উত্তরার থার্ড ফেজ থেকে আগারগাঁও পর্যন্ত এটি ট্রায়ালে রাখা হবে। মেট্রো রেলে প্রতি 4 মিনিট পর পর 1,800 যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। প্রতি ঘন্টায় যাত্রী পরিবহন করবে প্রায় 60,000। এই রেলপথ পাড়ি দিতে সময় লাগবে 40 মিনিটের মতো। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। অর্থের 75% অর্থাৎ 16,595 কোটি টাকা জাপান ইন্টারন্যাশনাল কোম্পানি অপারেশন এজেন্সি জাইকার প্রকল্প ঋণ। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে 25% অর্থাৎ 5,390 কোটি টাকা। মেট্রো রেলের ব্যবস্থায় প্রথম ধাপে প্রতিদিন 24টি ট্রেন চলাচল করবে। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে ট্রেনগুলো। প্রতি ট্রেনে থাকবে 6টি বগি। একটি ট্রেনে 1,696 জন যাত্রী পরিবহন সম্ভব হবে। এর মধ্যে বসে যেতে পারবেন 942 জন, বাকিরা দাঁড়িয়ে যেতে পারবেন। একটি স্টেশনে ট্রেন অবস্থান করবে 40 সেকেন্ড। যাত্রীরা ফুটপাথ থেকে সিঁড়ি, এসকেলেটর কিংবা লিফটে উঠতে পারবেন ট্রেনে। মেট্রো রেলের প্রতিটি পিলারের ব্যাস হবে 2 মিটার, ভূগর্ভস্থ অংশের ভিত্তি হবে 3 মিটার ও উচ্চতা হবে 13 মিটার। একটি স্তম্ভ থেকে আরেকটি দূরত্ব হবে 30 থেকে 40 মিটার। স্তম্ভের উপরে পাশাপাশি ও সমান্তরাল 2টি রেলপথ থাকবে। লাইনগুলোর প্রস্থ হবে প্রায় 9.1 মিটার। মেট্রো রেলের রুট হবে উত্তরা, তৃতীয় ধাপ পল্লবী রোকেয়া সরণি পশ্চিম পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যান সংসদ ভবন হয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট সোনারগাঁও হোটেল শাহবাগ টিএসসি দোয়েল চত্বর তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, এবং এর বর্ধিত অংশটি হবে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। বন্ধুরা, আমার সামনে রয়েছে মেট্রো রেলের দ্বিতীয় স্টেশনটি। চলুন তাহলে দেখে নেই এই দ্বিতীয় স্টেশনটির কতটুকু অগ্রগতি হয়েছে। এই স্টেশনটির কাজ অনেকখানি এগিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যাত্রী ওঠানামার যে জায়গাগুলো সেটিও অনেকখানি তৈরি হয়ে গিয়েছে। এই রুটে 16টি স্টেশন হওয়ার কথা থাকলেও এখন যেহেতু কিছুটা অংশ বর্ধিত হচ্ছে তাই স্টেশন হবে 17টি। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ পল্লবী, IMT মিরপুর, সেকশন 10 কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, সোনারগাঁও, জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ব্যাংক, এবং এর পরের স্টেশনটি হবে কমলাপুর রেল স্টেশনের কাছে। ট্রেন চালানোর জন্য বিদ্যুৎ নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। ঘন্টায় দরকার হবে 13.47 মেগাওয়াট বিদ্যুৎ। এর জন্য উত্তরা পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি এলাকায় 5টি বিদ্যুৎ উপকেন্দ্র লাগবে। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সেই সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর প্রবাসী বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।